हमारी जाल में फंसने नहीं वाला। जय किशन काकू भाई जैकी श्रॉफ बॉलीवुडे प्राय 4 दशक धरे काज करे चलेछेन। ए पर्यन्त हिंदी सह कयेकटी भाषाय तिनी प्राय 200 चलचित्रे अभिनय करेछेन। बर्तमान तारका टाइगर श्रफर बाबा जैकी श्रफ तार दक्ष अभिनय पाशापाशी निजे रंगीला मेजाज एवं स्वतस्फूर्त व्यवहार जन्य बॉलीवुड छवि प्रेमी दर्शक मध्य आजो दारुण जनप्रिय बॉलीवुडेर बीरू जैकी। बॉलीवुड पारे दीर्घ 40 काटिये देवार परेओ आजो घनिष्ठ दृश्ये अभिनय करार समय प्रचंड लज्जाबोध करेन तिनी। তবু ব্যক্তিগত স্তরে যে মনোভাবই থাকুক না কেন, অভিনেতা হিসেবে পর্দায় যে কোনো দৃশ্য দর্শকদের কাছে বাস্তবসম্মত করে তোলাই তার লক্ষ্য থাকে। সম্প্রতি এমনটাই তিনি জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে। জ্যাকির আসন্ন ছবি দ্য ইন্টারভিউ নাইট অফ 26/11 এ অভিনয় করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার এই লজ্জাবোধের কথা জানান অভিনেতা নিজেই। এই সিনেমায় জ্যাকি শ্রফের বিপরীতে অভিনয় থাকছেন অভিনেত্রী অঞ্জুম নায়ের। দ্য ইন্টারভিউ নাইট অফ 26/11 ছবিতে একজন ওয়ার জার্নালিস্টের চরিত্রে দেখা যাবে জ্যাকিকে। ছবির একটি দৃশ্যে তাকে এক বলিউড নায়িকার সাক্ষাৎকার নিতে যেতে হয় যেটিতে থাকছেন অঞ্জুম নায়ের। সেখানে গিয়ে জ্যাকি বুঝতে পারেন সাক্ষাৎকার নিতে নিতে জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে। প্রকাশিত ট্রেইলারে দেখা যাচ্ছে জ্যাকি শ্রফ অঞ্জুম নায়ারের ইন্টারভিউ নিতে গিয়ে তার সাথে এক পর্যায়ে ঘনিষ্ঠ দৃশ্যে লিপ্ত হচ্ছেন। এই দৃশ্যটির শুটিং এর সময় ইউনিটের লোকজন, পরিচালক, ক্যামেরাম্যান সহ অনেকগুলো চোখ তার দিকে তাকিয়েছিল, সেজন্য তার কিছুটা সংকোচ বোধও কাজ করছিল আর এ ব্যাপারেই তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। গণমাধ্যমের বরাতে এই খবরটি ছড়িয়ে পড়ায় আসন্ন এই সিনেমাটিতে জ্যাকির অভিনয় দেখার জন্য দর্শকের আগ্রহ বেড়ে যাওয়ার আশা নির্মাতা ও সংশ্লিষ্টদের। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।